অধিকার গরুর মাংসের দাম নির্ধারণ করে দেওয়ার পরেও ওই দামে গরুর মাংস বিক্রি হচ্ছে না। আমরা যে গরুর মাংস পাচ্ছি 750 থেকে 800 টাকা, আমরা বহুদিন ধরে বলে আসতেছি আমাদের রেস্তোরাঁ সেক্টরের মূল হচ্ছে মাংস, মাছের দামও বেশি, মাংস আমরা বিক্রি করতে পারতেছি না, মাংসের দাম 850-900 টাকা আমরা কিনি, যে প্রিমিয়াম মাংসটা আমরা কিনতেছি। আমরা বলেছি গরুর মাংস ইম্পোর্টের ব্যবস্থা করতে। এই প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভুল তথ্যের কারণে, বাণিজ্য মন্ত্রণালয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও গরুর মাংস আমরা ইম্পোর্ট করতে পারতেছি না। আপনার মাধ্যমে বলতে চাই, রমজানে যদি সত্যি সত্যি স্বস্তি দিতে চান, আপনি যেভাবে পেঁয়াজ ইম্পোর্টের জন্য আহ্বান জানাইছেন, আমরা মনে করি আপনি ইমিডিয়েট প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একসাথে বসে বাংলাদেশ ব্যাংককে যদি সাথে নিতে পারেন, যদি এলসি ওপেন করে দিতে পারেন, ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের ফ্রিজার আছে, সারা পৃথিবীতে ফ্রোজেন হালাল মাংস বিক্রয় হয়। আমাদের এই ক্ষেত্রে শুধুমাত্র দুষ্টামি করে কিছু লোকের স্বার্থ উদ্ধারের জন্য এই পোল্ট্রি খাত, এই মাংসের খাতটা তারা আটকে রাখছে। বড় বড় ব্যবসায়ী সব এই গরু মাংসের ব্যবসায় নেমে গেছে, এবং এইখানে বড় একটা চাঁদাবাজি হয় গাবতলীর হাটে, প্রত্যেকটা হাইওয়েতে চাঁদাবাজি হয়, চামড়ার দামটা ঠিক মতো পাওয়া যাচ্ছে না, চামড়া এক্সপোর্টের ব্যবস্থা করে দেন, দেখবেন গরুর মাংসের দাম কমে আসতেছে। এই বিষয়গুলো আমরা কেউ এখনো হাত দিই নাই। গরুর মাংসের পরে আমার সেই চিনি তেল আস্তে আস্তে কিন্তু একটু একটু বাড়াচ্ছে, আমরা জানি না রমজানের আগে চিনির তেল এখন যে দাম আছে সেটা স্টেবল থাকবে কিনা, সেই বিষয়টার ব্যাপারে জরুরি। সবচেয়ে যেটা পেঁয়াজ, আমাদের রেস্তোরাঁয় এই রমজানে পেঁয়াজ হচ্ছে প্রথম উপকরণ, সেই পেঁয়াজের দাম আজকে অনেক দিন যে বাড়ছে, আমরা আসলে এই ছোট ছোট উদ্যোক্তারা খুব বিপদে আছি, আমাদের কোনোভাবে প্রতিদিন দাম বাড়ানো কমানো সম্ভব না। এই পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখেছি যখন 300 টাকা পেঁয়াজ হয়ে গেল 250 থেকে 300 টাকায়, তখন তুর্কি থেকে বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আনা হয়েছে। এখন আমরা শুধু ইন্ডিয়ার উপর কেন ডিপেন্ড করে বসে আছি আই ডোন্ট নো, আমাদের পাশে মায়ানমার আছে যদি অস্থিতিশীল অবস্থা, কিন্তু আমাদের আপনি থাইল্যান্ড বললেন, অন্যান্য দেশ থেকে কেন আমরা সোর্স করছি না, কেন আমাদের ইম্পোর্টাররা বসে আছে? যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনি আলোচনা করে আজকে কালকের মধ্যে যদি সমাধান না করতে পারেন, তাহলে রমজানের আগে পেঁয়াজ নিয়ে আরেকটা ঝামেলা হবে। কারণ কৃষকরা অনেক চালাক, কৃষকরা তাদের পদ্ধতি শিখে গেছে, তারা কিন্তু এই ওয়েট করবে, এই এখন নতুন পদ্ধতিতে সংরক্ষণ তারা করে, সবাই কিন্তু ট্যালেন্ট, সবাই স্মার্ট, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট সিটি বানাবে তো সবাই স্মার্ট, কিন্তু আমরা পড়ছি বিপদে, আমরা তো বাজার আমাদের হাতে নাই, আমরা খাই মানুষের মার, কারণ কাস্টমাররা এসা প্রতিদিন দাম বাড়ানো সম্ভব না, যদি মাংস একটু কম দেয় এটা এমন হইলো কেন, অমন হইলো কেন? সুতরাং আপনার মাধ্যমে বলতে চাই, রমজানে যদি আমাদের বাঁচা থাকতে হয় তাহলে এই রমজানের বাজারটা এবং এই গরুর মাংস মুরগির মাংস খুবই ইম্পর্টেন্ট এই বাজারে স্থিতিশীল রাখা। ধন্যবাদ সবাইকে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। জি আসসালামু আলাইকুম। উনি যেহেতু আমাকেই সম্পৃক্ত করেছেন, আমি পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খন্দকার মরিন আহমদ বলছি। আপনি কোন অ্যাসোসিয়েশন বলেন পোল্ট্রি? উনি যেটা বলেছেন যে ব্রয়লার মাংসের ব্যাপারে, ব্রয়লার মাংস যারা ব্যবসা করে মূলত, আমরা তো হলাম প্রডিউসার, উৎপাদন করি, আর মাংসের ব্যবসা করে যারা আড়তদার যিনারা আছেন আর মিডলম্যান যারা আছে, এখানে কয়েকটা খাত আছে। তো সেই ক্ষেত্রে আড়তদার যারা, ওনারা তো আমাদের মেম্বার না, এবং মেম্বার হওয়া ওনাদের জন্য বাধ্যগত না, সেই ক্ষেত্রে ভোক্তা অধিকার আমরাও সাথে থাকব। যদি আড়তদারদেরকে নিয়ে বসে, আড়তদাররা যে সাপ্লাই চেনের মাধ্যমে কাজগুলো করে, ওখানে যদি একটু রেস্ট্রিকশন থাকে তাহলে দামটা বৃদ্ধি হওয়ার সুবিধা নাই। এখন যেখানে চলতেছে আপনার পাইকারি যেটা চলতেছে, ব্রয়লার 185 টাকা কেজি, এবং কক যেগুলো সেগুলো সাধারণত কম চলে 300 টাকা কেজি। এখান থেকে রমজানের সময় যেন দামটা বৃদ্ধি না হয়, ইমিডিয়েটলি ভোক্তা অধিকার যদি আড়তদারদেরকে নিয়ে বসে, বড় বড় আড়ত যারা আছে তারা তো আমাদের মেম্বার না, তাদের প্রতি আমরা কোনো আইন প্রয়োগ করতেও পারি না, আমরা যদিও মাঝে মধ্যে তাদেরকে নিয়ে মিটিং করি কিন্তু তারা ওই কথাগুলো শুনে না। এই জন্য ভোক্তা অধিকারকে আমরা অনুরোধ করবো, আমাদেরকেও ডাকে, আপনারা কি রেটে সেল করতেছেন, ওদেরকে নিয়ে মিটিং করেন। জি, আপনারা কি রেটে সেল করতেছেন ব্রয়লার মুরগি? ব্রয়লার তো আমরা উৎপাদন করি, আমরা তো আর ওই আপনারা আপনারা সেল করেন না, উৎপাদন করে আপনারা আড়তদারকে দেন না? আমরা তো ফার্ম লেভেলে আমরা সেলটা করতেছি, আমরা তো হোলসেল করতেছি 185 টাকা। 185, তাহলে মার্কেটে কত? আমাদের এই গরুর মাংস 2 মাস আগে 150 টাকা, 140 টাকা ছিল, এখন 190-200 টাকা বলেন মুরগি। ওনারা সেল করতেছে 185 টাকা। আমি আমাদের কথা দেখেন, ওরা সেল করতেছে 185 টাকা, 15 টাকা মাইনাস আমাদের হোলসেল প্রাইস, খুচরা প্রাইস আর হোল প্রাইস তো এক হবে না, দ্যাট ইজ 170 টাকা আপনারা বিক্রি করতেছেন। জি,
170 টাকা বিক্রি করে এটা হোলসেল মার্কেট আমরা 170 আর আড়তদারা বিক্রি করতেছে 185 সে বলছে 200 টাকা সে আসছে 200 টাকা হলে খুচরা বাজারে কেন আসছে কেন আপনি 15 টাকা দিচ্ছেন সাপ্লাই চেইনে কষ্ট আসছে না না এই সাপ্লাই চেইন তো আমাদের হাতে না একটু বলি শুনেন এটা কোনো ভাবে 160 টাকার উপরে যাওয়ার কথা না ইমরান ডাকো ওনার প্রোডাকশন ওনে উনি 170 টাকা বিক্রি করতেছে ওনার প্রোডাকশন কস্ট কত আপনাদের প্রোডাকশন কস্ট কত প্রোডাকশন কস্ট হিসাব করতে হলে অন লম্বা হিসাবের মধ্যে যেতে হয় আমার প্রোডাকশন কস্ট তো কোন কোন সময় অনেক বেশির মধ্যে থাকতেছে তারপরেও মার্কেটের ডিমান্ডের বাইরে তো আমি যেতে পারবো না আপনি এখন আপনারা ইয়াতে থাকেন এখন যেহেতু রমজান আপনি আপনার অ্যাসোসিয়েশন থেকে যেহেতু আছেন আপনি একজন সিনিয়র লিডার আমার পক্ষ থেকে বলবেন যে একটা ফিক্সড রেট করে দিতে রমজানের জন্য না আমরা ফিক্সড রেট করা তো এখানে বিষয় না বিষয়টা হলো যারা মার্কেটে লিড করতেছে ধন্যবাদ উনি যেহেতু ভোক্তা অধিকার